আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের কথা মতো আমরা লাইভে চলে এলাম, এবং শুরুতে আমি একটু দুঃখ প্রকাশ করছি, কারণ আমরা 11-12 মিনিট একটু পরে চলে এসেছি। আপনারা যে এতক্ষণ ধরে ওয়েট করছিলেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। তাসান ভাই এবং তামিম ভাই, এই ব্যাপারে কোনোই দোষ নাই, তারা অনেক আগে থেকে আমাদের সাথে আজকে স্ট্রিমে কানেক্টেড। আমাদের কিছু টেকনিক্যাল গোলযোগ যেটা সবসময় হয়ে থাকে, সেটার কারণে এই ঝামেলাটা। তো আপনারা অলরেডি দেখছেন আজকে আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল এবং খুবই জনপ্রিয় অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পী তাসান খান। যদিও তাসান ভাই আগে বলে যে আমাকে আগে সঙ্গীত শিল্পী বলো তারপর অভিনয় শিল্পী, সরি ভাই আমি একটু অর্ডারিংটা একটু চেঞ্জ করে দিলাম আজকে। তো কেমন আছেন আপনারা? ভালো আছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই তাসান ভাই আপনাকে শোনা যায়নি, ইয়েস আরেকবার যদি। হ্যাঁ দুজনকে আসসালামু আলাইকুম, লুকিং গুড, হাউ আর ইউ অল, কেমন আছো তোমরা, তুমি আপনি? হ্যাঁ না 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 ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আর আপনার সাথে তো লাস্ট দিন কয়েকদিন আগে জিমও দেখা হইলো, সো গুড, অল গুড। আমি অনেকদিন ধরেই জানি যে উই গো টু দ্য সেম জিম, আমরা একই জিমে যাই, কিন্তু আমি এত বেশি মানে এত কম যাই যে ওর সাথে আমার দেখা হয় না। ওনার সাথে আমার দেখা হলো জাস্ট লাস্ট উইক। আপনারা কোন জিমে যান আমাকে বলেন, আমি একটু যাওয়ার চেষ্টা করব। তো ওভারঅল ভাইয়া, প্যান্ডেমিক এর সময়টা আস্তে আস্তে পার হচ্ছে, বাংলাদেশ বেশ ভালো দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের 7-day এভারেজে কমে যাচ্ছে, ডেইলি যে শনাক্তকরণের হার সেটাও কমছে, ওভারঅল সবকিছু আস্তে আস্তে খুলে দিচ্ছে। তো আমরা আবার ক্রিকেট খেলা দেখা শুরু করছি, বাইরের দেশে আমাদের দেশে আসছে, আমাদের আস্তে আস্তে পারফরমেন্স শুরু হয়ে যাচ্ছে, স্টেজে মানুষজন আসছে। তো ওভারঅল তামিম ভাই, আপনি ক্রিকেট নিয়ে কতটা এক্সাইটেড এবং কিভাবে দেখছেন জিনিসটা? না, ক্রিকেট নিয়ে অবশ্যই অনেক এক্সাইটেড, বাট লাকিলি এই এই স্পোর্টটা আমাদের অতটা ইম্প্যাক্ট হয় নাই যতটা অন্য অন্য ইন্ডাস্ট্রিতে হয়েছে। আমরা ক্লোজ ডোরে, বিকজ উই হ্যাভ অপশনস, আমরা ক্লোজ ডোরে করতে পারি, অ্যান্ড দেন উই ক্যান ক্রিয়েট আ বায়ো বাবল। আই থিঙ্ক বিসিবি হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব, যে আমাদের একটাও হোম সিরিজ অ্যাপার্ট ফ্রম টেস্ট ম্যাচ একটা অস্ট্রেলিয়ার সাথে, বাট তাছাড়া সবই অলমোস্ট আমরা করতে পারছি। তো আমার কাছে মনে হয় যে ক্রিকেট ইজ নট that much of a sufferer than other field, but as you said, Bangladesh is improving, or it etche bhalo khobor ki hoyte pare, but then again we have to be very very careful. Eta je kono shomoy abar bere jete pare, so we have to be careful what we are doing. Absolutely. Ar আমাদের এর মধ্যে দিয়ে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশনও আমরা শুরু করে দিতে চাই, এবং আমাদের জন্য ভিউয়ারদের জন্য আজকের প্রথম প্রশ্ন হলো যে তামিম ইকবাল খান প্রথম ওডিআই সেঞ্চুরি করেন কোন দলের বিপক্ষে? আমরা আজকে পুরো লাইভ জুড়ে 4টা প্রশ্ন করবো, যেটা আমরা অলরেডি বলে রেখেছি। 4টা প্রশ্নের যারা সঠিক উত্তর দিবে এবং সবার আগে তাদেরকে আমরা 4টা স্মার্টফোন দিচ্ছি। সো ফার্স্ট কোয়েশ্চেনটা আমি বলে রাখলাম। তাসান ভাই, আপনি এখনো কোথাও স্টেজ পারফরমেন্স, লাইভ পারফরমেন্স ছোট আকারে শুরু করা হয়েছে? না, প্যান্ডেমিক এর পরে তো আসলে ডিসেম্বর জানুয়ারির দিকে যখন একটু সবকিছু নর্মাল হচ্ছিল, 2-3টা শো করার সুযোগ হয়েছে, তারপর তা আবার বন্ধ করে দিতে হলো। সো ইটস ডিফিকাল্ট, কারণ সবকিছুই চলছে কিন্তু লাইভ পারফরমেন্স এর পারমিশন তো আমরা পাচ্ছি না। সো আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, বাট আমরা এখন আসলে যারা লাইভ মিউজিশিয়ান তারা আসলে এখনো অনেক, আমি ডাইভার্সিফাইড অনেক ফিল্ডে কাজ করছি, আমি হয়তো বিজি থাকতে পারছি, কিন্তু আই এম ভেরি স্যাড যে এখনো লাইভ মিউজিকের মতো জায়গায় আমরা যাচ্ছি না। তুমিও তুমি ভালো কথাটা বললে যে থিংস আর ইম্প্রুভিং, আমরা সবাই দোয়া করছি যেন এমন একটা জায়গায় পৌঁছাতে পারি যেন লাইভ গ্যাদারিং আমাদের দেশে আমরা আবার পারি। সো ওয়েটিং ফর দ্যাট টাইম। অ্যাবসলিউটলি, স্পেশালি ভাই বাইরের দেশে যদি আমরা কথা বলি, প্রিমিয়ার লিগ যখন শুরু হচ্ছে এখন আবারও ফ্যান্সরা ব্যাক করেছে, রাইট? আমি মাঝে মাঝে রেসলিং এখনো ফলো করি, তারা আবারও দেখা যাচ্ছে যে বড় বড় স্টেডিয়ামে তারা আবার গ্যাদার করেছে। তা মনে হয় যে বেশি দিন সময় লাগবে না, ইনশাআল্লাহ আমরা আবারও আবার বিগ স্টেজে আপনার পারফরমেন্স দেখতে পারবো। সো কামিং ফ্রম দ্যাট, এই মাসে যেটা করছি, গত বছর লকডাউন থাকার সময় আমিও করেছি, তামিম ইকবালও করেছেন, উই পারফর্মড এন্ড এন্টারটেইন পিপল অনলাইন, আমরা ফেসবুকে। ও ইয়েস, এন্ড আই এম ভেরি হ্যাপি যে আমাদের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে অনেকে আমরা যখন লাইভ করি আমরা কিন্তু ভয় পাই, এবং আমরা ব্যাপারটাই ভালো না। আমাকে যদি বলা হয় বাংলাদেশে গত 1.5 বছরে সবচাইতে সাকসেসফুল লাইভ হোস্ট এবং লাইভ এন্টারটেইনার কে, দ্যাট পারসন ইজ এই যে এইদিকে, definitely same position every time every time
এটা এটা আপনি অফ করে দিচ্ছেন কেন? আমরা কিন্তু তো লাইভ গুলো আমার আমার এনজয় এই করতাম, জায়গার থেকে সবকিছু, লাইভ সরি। গুলো কিন্তু আমরা অনেক এনজয় করতাম ভাই, হ্যাঁ অবশ্যই, তাই নাকি? আসলে শুনতে পাচ্ছেন? বিকজ ওই সময় ওই সময় আমি শুনতে পাচ্ছি না, ওই সময় আসলে সব দেশেরই ক্রিকেট বন্ধ ছিল, এন্ড দেন আমাদের কাছে অনেক সময় ছিল নাও, আমরা তো এখন এটলিস্ট প্র্যাকটিস শুরু করে দিচ্ছি, এন্ড দেন আদার ক্রিকেটার্স আর বিজি প্লেইং, তো এখন এটা করা সম্ভব না, বাট মেবি কোন এক সময় আবার হয়তো বা করবো, বাট মানে আবার আমাদের দেশে আবার একটা সমস্যা আছে, বেশি কিছু আবার বেশি দিন চালালে সমস্যা, ঠিক আছে, আমি যেটা ক্রিকেটে আছি ক্রিকেট নিয়ে আমি থাকি আর কি। হ্যাঁ, পরে আবার মানুষজন বলবে যে এই লাইভ করতে করতে সবকিছু হ্যাঁ পারফরমেন্স লাইভ, টফরমেন্স নষ্ট হয়ে গেছে। আমি এক ম্যাচে রান্না করলে বলবে লাইভই করতে, এটা কিন্তু আমরা যারা এন্টারটেইনার আমরা তো সমালোচনা অনেক পাই, কিন্তু ক্রিকেটারদের আই থিঙ্ক দে আর রিয়েলি মানে ভেরি হার্ড সাইড, কারণ হয়তো 10টা ম্যাচ ভালো খেললেন, কিন্তু একটা ম্যাচ ভালো খেলার পর যে পরিমাণ বুলিং আপনাদের সহ্য করতে হয়, ইটস মাই গড, ইউ নিড রিয়েলি স্ট্রং। এবং এটার না সবচেয়ে আসলে বড় হলো যে একটা ম্যাচ খেলার পর এমনিতে মোরাল ডাউন থাকে, এন্ড তারপর যদি বাসায় এসে দেখা যায় যে ফেসবুকে এই অবস্থা, মানে ইট রিলি হার্টস। হ্যাঁ মানে আমার কাছে, আমার কাছে মনে হয় অনলি ইন ক্রিকেট, হ্যাঁ ক্রিকেট একটু কম বেশি হয়তো বা হয়, বাট ইন অল আদার ফিল্ডস আপনি আপনি এটা এটা একটা এমন জিনিস দ্যাট উই শুড অলওয়েজ স্পিক আপ অ্যাবাউট ইট, বিকজ এরা মানুষ বুঝে না যে হোয়াট দ্যাট ইন্ডিভিজুয়াল গোস থ্রু। আপনি একটা ফেসবুকে লিখে দিলেন দ্যাট আই এম নট গুড, অর একটা কিছু লিখে দিলেন, আপনার কাজ কিন্তু শেষ, বাট উই আর দ্য সাফার, আমি হইতে পারি, তাহসান ভাই হইতে পারে, বা আদার ফিল্ডে যারা আছে ওনারা সবাই হইতে পারে, সো দিস ইজ সামথিং রিয়েলি সিরিয়াস, আর এটা নিয়ে আমার কাছে মনে হয় সবার একটা স্ট্যান্ড নেওয়া উচিত, আর বিকজ ইটস নট আ নাইস ফিলিং টু হ্যাভ, বিকজ তাহসান ভাই স্টেজে উঠে ভালো গান করার জন্য খারাপ গান করতে উনি কোনো জমায় চায় না, এক্স্যাক্টলি লাইক মি ওয়েন আই গো টু ব্যাট আই ওয়ান্ট টু স্কোর হান্ড্রেড এভরি গেম, বাট দ্যাটস নট হিউম্যানলি পসিবল, সো রাইট, যখন এটা হয় না, বাট we have to suffer a lot, but that's fine, এটাও আমাদের প্রফেশনাল পার্ট এন্ড পার্ট একটা, বাট এভরিথিং শুড হ্যাভ আ লিমিট। এক্স্যাক্টলি, আমি এই কথাটা সব বলি যে সব অকিপেশনের একটা, যেমন অকিপেশনাল হ্যাজার্ড, যে কোনো পেশার একটা রিস্ক থাকে, আমাদের পেশার হয়তো এটাই রিস্ক, কিন্তু তবু আমরা মানুষকে অনুরোধ করতে পারি যে আমরা তো আসলে ভালো খেলতে চাই, ভালো কাজ করতে চাই, তো যদি ভুল হয়ে যায় সেটা আসলে আমাদের ইচ্ছাতে হয় না, কারণ আমরাও মানুষ, আমাদের লিমিটেশন আছে, সো আমাদের এই ভুলগুলোকে যদি ক্ষমাসুন্দর দৃষ্টিতে আপনারা দেখেন, তাহলে হয়তো আমরা নেক্সট গেমে অথবা নেক্সট কাজে আরেকটু উৎসাহ পাবো, কারণ শুধু আমি যে ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না, আমার আশেপাশে আমার ভালোবাসার পরিবারের মানুষও কষ্ট পায় যখন আমাদেরকে নিয়ে এরকম কটু কথা হয়, সো আমি আসলে উপদেশ দিতে চাই না, কারণ শিক্ষক হিসেবে উপদেশ দিতে পারি, কিন্তু এন্টারটেইনার হিসেবে ক্রিকেটার হিসেবে উপদেশ দিতে পারি না, আমরা যেটা করতে পারি আমাদের ফ্যান্সদের অনুরোধ করতে পারি যে আরেকটু আমাদের রাইট প্রতি নমন হন আপনারা। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।